স্কুলের সামনে প্রধান সড়কের উপর বাইকের ধাক্কায় স্কুল ছাত্র গুরুতরভাবে আহত হওয়াতে সড়কের উপর ব্যারিকেড স্থাপনের দাবিতে কদমতলা ধর্মনগর প্রধান সড়ক অবরোধ কর বসল কচিকাঁচা স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কদমতলা থানার পুলিশ দীর্ঘ তিন ঘন্টা বন্ধ থাকার পর ওসি আশ্বস্ত করেন পনেরো দিনের ভেতর স্কুলের সামনের প্রধান সড়কে ব্যারিকেড বসানো হবে পরে ওসির আশ্বাসে অবরোধ মুক্ত হয় ব্যস্ততম ধর্ম ধর্মনগর কদমতলা প্রধান সড়কটি অবরোধের দুপাশে গাড়ির দীর্ঘ লাইন লেগে যায় ফলে যাত্রী দুর্ভোগ চরমে ওঠে ঘটনার বিবরণে প্রকাশ উত্তর জেলার কদমতলা থানা দিন ইছাই বড়াকান্দি জেবি স্কুলে বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর পরীক্ষা ছিল পরীক্ষা শেষে চতুর্থ শ্রেণীর ছিনতাজালি নামে এক স্কুল ছাত্রকে স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে স্কুলের সামনে কদমতলা ধর্মনগরের প্রধান সড়কের উপর ওঠামাত্র একটি তীব্র বেগে বাইকে এসে সজোরে ধাক্কা মারে বাইকের ধাক্কায় সে সড়কের ওপর ছিটকে পড়ে সেই সুযোগে বাইক চালক বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তখন পথচারিত স্থানীয় জনগণ স্কুল ছাত্র ছিনতাজালিকে রাস্তায় পড়ে থাকা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার প্রত্যেকরাই গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ইছাই জয়পুর গ্রামে নিজ বাড়িতে নিয়ে যায় তারপর তার পরিবারের সদস্যরা ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসেন আহত স্কুল ছাত্রের পরিবারের তরফ থেকে জানা গেছে তার হাত পা ও বুক মাথায় গুরুতর আঘাত লেগেছে আমি ভালোই না আমি স্কুল থাকি পরীক্ষা দেওয়া শেষ হয়েছে আমি আইয়া আর আইজটা হে ভালোই কি গিয়া আমি আর যাচ্ছি না বাড়ি চাইলাম কি লাইখানো উঠছি না করো

ইছাই বড়য়া গান্ধী জেবি স্কুলে সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণ একত্রিত হয়ে কদমতলা স্কুলের সামনে অর্থাৎ কদমতলা ধর্মনগরের প্রধান সড়কে ব্যারিকেড স্থাপনের দাবিতে পথ অবরোধ করে বসেন সকাল নটা থেকে শুরু করে পথ অবরোধ হয় ঘটনা খবর পেয়ে ছুটে আসেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারসহ থানার বিশাল পুলিশ বাহিনী টানা তিন ঘন্টা পথ অবরোধের ফলে দুই পাশে পণ্যবাহী ও যাত্রীবাহী লড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় পথ অবরোধকারী ছাত্রছাত্রী ও অভিভাবকদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত স্কুলের সামনে অর্থাৎ কদমতলা ধর্মনগর সড়কের ওপর ব্যারিকেট বসানো হবে না ততক্ষণ পর্যন্ত ওনাদের পথ অবরোধ অব্যাহত থাকবে পর একজন ছাত্রীকে একজন দুজন বা বাইক নিয়ে আসা লোক তাকে ধাক্কা মারেছে এই জন্য আমরা মানে কি দাবি দাবি কি তোমাদের

তো কেউ কেউ আইসি না এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ আইসি নি সরকারি কোনো আধিকারিক আইসি নি আইসে না এই রাস্তাটা কোন রাস্তা তোমরা অবরোধ করছো কদমতলা ধর্মনগর ধর্মনগর কদমতলা অপরদিকে ইচ্ছাই গান্ধী জেবি স্কুলের প্রধান শিক্ষক রামেন্দু পোরকায়স্তকে এই বিষয়ে জিজ্ঞেস করলে উনি জানান স্কুলের সামনে ব্যস্ততম কদমতলা ধর্মনগরী সড়কটির উপর ব্যারিকেড স্থাপনের জন্য দু সালে এবং দুই হাজার আঠারো সালে লিখিতভাবে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে প্রধান শিক্ষক জানান গতকাল ফেব্রুয়ারি আমাদের বিদ্যালয়ে পরীক্ষা বাংলা পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা দেওয়ার পর আমাদের বিদ্যালয়ের একটি ছাত্র নাম হল চতুর্থ শ্রেণীর ছাত্র নাম সিন্তাজ সে যাওয়ার পথে একটি বাইক তাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং সে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় এবং উইন্টেড হয় হ্যাঁ এই ঘটনা থেকে আজকে তারই গার্জিয়ান সহ এবং এলাকার প্রতিবেশীরা মিলে তারার সিদ্ধান্ত নিয়ে এই রাস্তা অবরোধ করে কোন রাস্তা অবরোধ এই কদমতলা অবশেষে টানা তিন ঘন্টা পথ অবরোধের পর কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পথ অবরোধকারী কচিকাঁচা স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকদের আশ্বাস করেন যে পনেরো দিনের ভেতর স্কুলের সামনে অর্থাৎ কদমতলা ধর্মনগর সড়কের উপর ব্যারিকেড বসানো হবে গাজিয়ান এলাকার গাজিয়ান এবং তারা একটু ক্ষিপ্ত হয়েছিল রাগে রাগ হয়ে তারা বলেছে যে না এখানে কিছু একটা দিতে হবে রোড ব্লকেজ বা কমসে কম স্পিড ব্রেকার এরকম কিছু একটা দেওয়া উচিত নাহলে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে জন্য তারা রাস্তার ওপর করেছিল আমরা তখন এসে তাদেরকে কথা বলেছি যাতে করে এমন ধরনের ঘটনা না হয় রাস্তার ওপর এটা বেআইনি কাজ আমরা ইয়ে প্রশাসন আছে সরকার আছে এখানে আমাদের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে আমরা এটা হস্তক্ষেপ করেছি এবং ওদেরকে বুঝিয়েছি ওরা আমাদের কথা মেনেছে আমরা খুব তাড়াতাড়ি এখানে যাতে একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করতে পারি ওইটা আমরা দেখছি ওসি মহোদয়ের আশ্বাসে আশ্বস্ত হয়ে স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকরা পথ অবরোধ প্রত্যাহার করেন আর দীর্ঘপথ অবরোধের ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী লরি আটকা পড়াতে যান চালক থেকে শুরু করে যাত্রী দুর্ভোগ দেখা দেয় চরমে ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি